নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো হঠাৎ করে বাড়িতে অতিথি চলে এসেছে, তো সেই উপলক্ষে আজকে স্পেশাল একটা রান্না হবে। আর অতিথিটা হলো আমাদের নন্দিনী। নন্দিনী বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো হঠাৎ করে যেহেতু এসেছে এখন মানে ফোন করেনি চলে এসেছে। তো আগে যদি বলা থাকতো তো অন্য কিছু হতো, তো যেহেতু হঠাৎ করে এসেছে তাই বাড়িতে একটা মুরগি ছিল, দেশি মুরগি, তো এটাকেই আজকে রান্না করব। আর নন্দিনী বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, আর যেহেতু আমাকেও একবার বলেছিল বাড়িতে ছিলাম যখন, যে আমাকে বিরিয়ানি করে খাওয়াবে। আর নন্দিনী বিরিয়ানিটা খুব সুন্দর বানায়, তো আজকের বিরিয়ানিটা নন্দিনীই বানাবে দেশি মুরগি দিয়ে। তো প্লিজ প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি আর নন্দিনী দুজনে মিলে আজকে রান্না করব আর খুব মজা করব। আর নন্দিনীকে এখন যেতে দেবো না, দু তিন দিন রেখে দেবো, আমার সাথে থাকবে, রোজ রোজ একটা করে নতুন নতুন রেসিপি হবে। চলো তো আমি মুরগিটা কেটে নেবো আর নন্দিনী উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে নেব। তো বন্ধুরা, আমরা হঠাৎ করে দিদির কাছে চলে এসেছি, দিদিকে না জানি, তো দিদিকে সারপ্রাইজ দেবো বলে তো অনেকদিন ধরেই মনে হচ্ছিল দিদির কাছে যাব। তো দিদি অনেক দিন হয়ে গেল আমাদের কাছে যায়নি, তো আমরাই দিদির কাছে চলে এসেছি। তো আমি এখন থাকবো দিদির কাছে দুদিন, তো অনেকটা বেলা হয়ে গেছে, আমি আর দিদি দুজনে মিলে তাড়াতাড়ি করে রান্না করে নেবো। আর রান্নার সাথে সাথে আমরা অনেক মজাও করবো, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনারাও মজা করতে থাকবেন। তো বন্ধুরা, দিদি ওদিকে মুরগিটা ছাড়িয়ে নিচ্ছে, আমি এদিকে উনুন ধরিয়ে দিয়েছি, ধরিয়ে দিয়ে আমি এদিকে, আমি যেহেতু বিরিয়ানিটা বানাবো তো আমি আগে পেঁয়াজের ব্রেস্তাটা করে নেবো, তারপর আলুটা ভেজে নেবো, ততক্ষণ দিদি ওদিকে মুরগিটা ছাড়িয়ে নিই। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি কড়াইটাতে তেল দিয়ে দেবো। দিদির এইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর এটা দেখতে, দেখুন বন্ধুরা, সত্যি করি আমার দিয়েছে। ও মানে অনেকদিন করুনি, আজকে করছে, তাই তো অনেকদিন বাদ। মুরগিটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আর দিদি এদিকে মাংস কাটছে, দেখছি কাটছে, ডিম দেখো মুরগিটার পেটে। এই দেখুন বন্ধুরা মুরগিটার পেটে কত ডিম ছিল, মানে মুরগিটার ডিম দিচ্ছিল, ডিমগুলো দেখুন। আহা গো, আরো ছিল, ওগুলো ফেলে দিয়েছি। দিদির কত কষ্ট হচ্ছে, ডিমওয়ালা মুরগিটা আমাদের জন্য আজকে দিদি দিয়ে দিল, যা বেঁচে থাকলে কত ডিম দিত তাহলে। তার মানে এরা হঠাৎ হঠাৎ করে দিদির কাছে চলে আসতে হবে, মানে বলে আসলে হবে না। আজকে বিরিয়ানিটা কত টেস্টি হবে, দেশি মুরগি আবার ঘরোয়া চাল, মানে বুঝতেই পাচ্ছেন ব্যাপারটা আমাদের কিরকম হতে চলেছে। মাংস কাটা হয়ে গেছে, মাংসগুলো খুব বেশি ছোট বা বড় করিনি, মাঝারি সাইজের করেছি। আর মুরগিটা তো খুব ছোট বড় না, তাই মাংসটা খুব বেশি হয়নি, অল্পই হয়েছে। মাংস কাটা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবারে দেবার জন্য আমি এখানে তিনটে তেজপাতা নিয়ে নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, এটা আমি জলে দিয়ে দেবো। আর জলের মধ্যে দিয়ে দেবো সাদা তেল, তো তেলটা দেবার কারণ ভাতটা আর কি জড়িয়ে যাবে না, গায়ে গায়ে মানে একটা একটা হওয়ার জন্য তেলটা দেব। মাংসটা কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, এবার মাংসের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। মাংসের মধ্যে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংসের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক আছে, ঢাকা দিয়ে দিন। তো জলটা ভালোভাবে ফুটে উঠেছে, তার চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এই চালটা এবার আমি জলের মধ্যে দিয়ে দেব। ভাতটা হয়ে গেছে, ভাতটা নাবিয়ে নেব।
তরকারিটা করার জন্য কড়ার মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। তরকারিটা সাদা তেলে করব। তেল গরম হয়ে গেছে, তেলে আমি তিনটে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর গোটা গরম মশলা দেবো, এলাচ, লবণ, দারচিনি আর গোলমরিচ দিয়ে ভালো করে আমি ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা লাল হয়ে গেছে, এবার পেঁয়াজটা দেবো। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দেবো। এরপর দেবো আদা বাটা। আমি খাওয়াবো বলেছিলাম ঠিক আছে, তখন পরেও খাওয়াতে পারতাম, পরেও খাবো আমি। আজকে দিদির বাড়ি এসেছিলাম, ভাবলাম দিদি হয়তো করে খাওয়াবে, মুরগিটা ধরছে মানে হয়তো আমাকে দিদি রান্না করে খাওয়াবে। এটা ভালো হলো না, তুমি হঠাৎ করে এলে আবার তুমি রান্না করলে, এটা কত সুন্দর ভালো গেল দিদি বললে তো ভাই। হ্যাঁ, তো আদা রসুনটা আমি ভালো করে ভেজে দিয়েছি, এর মধ্যে এবার মাংসটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। বিরিয়ানি আমি কোনোদিন করিনি, এই প্রথমবার করছি, জানি না ভালো করতে পারবো কি না। দিদি খাবে বলছে তো, যেমন করবো তেমন। ঠিক আছে, যেটা কম হবে আমি সেটাও করবো, যেটা বেশি হবে আমি সেটাও বলবো। হ্যাঁ, খারাপ হলেও বলবো, ভালো হলেও বলবো। তো আদা রসুন দিয়ে মাংসটা আমি প্রায় 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এবার মশলা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিয়েছি। এক চামচ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, মশলা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এই মাংসর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এই আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, এই আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে আমি ভালো করে কষে নেবো। আলুগুলো দেওয়ার কারণ এতে কি আলুগুলো খেতে ভালো লাগবে, তো সবাই তো ভেজে রাখে, ভেজে ভাত যখন সাজা হয় তখন দেওয়া হয়, তো আমি আলুগুলো মাংসের সাথেই কষে নেব। বিরিয়ানির মশলাটা আমি এতে দিয়ে দেবো। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, যে আমি একটু নাড়াচাড়া করে এতে জল দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো জাল দিয়ে নেবো, তাহলে করে আলুটা আর মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো তরকারিটা হয়ে গেছে, তরকারিটা এবার আমি নামিয়ে নেব। তো তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে, তরকারির কালারটা দেখুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা, তো দেশি মুরগির তরকারির কালার এরকমই লালচে টাইপের হয়। তো তরকারিটা আপনারা দেখি বুঝতে পারছেন, তো তরকারিটা খেতে কতটা সুন্দর হবে সেটাও নিশ্চয়ই দেখি আপনারা অনুভব করতে পারবেন। তো এটার মধ্যে বিরিয়ানিটা আমি দমে দেব, তার আগে আমি একটু ঘি দিয়ে দেব। হাঁড়িতে একটু ঘিটা দিয়ে গরম করব। Thank you.
দিলে ছাড়বে না। তো বন্ধুরা বিরিয়ানিটা আমার হয়ে গেছে, তো এবার আমি এটা উনুনে 20 মিনিটের জন্য বসিয়ে দেব। চিকেন বিরিয়ানি তো অনেকবারই খেয়েছি, তো ফার্স্ট টাইম দেশি মুরগির বিরিয়ানি খাচ্ছি, তো মোটামুটি খারাপ হয়নি, ঠিকঠাকই হয়েছে। তো আপনারাও পারলে বাড়িতে এইভাবেই করে খেয়ে দেখতে পারেন। তো আমাদের তো বেশ ভালোই লাগছে, জানি না বাকিদের কেমন লাগছে, আমার তো মোটামুটি ঠিকই লাগছে। অনেকে ভাবে যে আমরা বানিয়েছি বলে যেন ভালো বলছি, সেটার দরকার নেই, বানিয়ে খেয়ে দেখে বলবে, বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন লাগে।